আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফতিহা শাফি। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রধান আসামি বাদলকে ঢাকা এবং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে নোয়াখালীতে এই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ভুক্তভোগীর পরিবার জানায়, ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর সম্পর্ক ভালো না হওয়ায় দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে ছিলেন তিনি। কিন্তু গত 2রা সেপ্টেম্বর তিনি স্বামীর বাড়িতে গেলে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ আখ্যা দিয়ে স্থানীয় একদল সন্ত্রাসী তার স্বামীকে মারধরের পর ওই গৃহবধূর উপর ব্যাপক নির্যাতন চালান। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। দীর্ঘ এক মাস পর ভিডিওটি ভাইরাল হয়। তবে হামলাকারীরা প্রভাবশালী হয়, তাদের বিরুদ্ধে মুখ খুলছেন না কেউ। এই ঘটনায় রোববার রাতে 9 জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই গৃহবধূ। নির্যাতিতার পরিবারকে আইনি সহযোগিতা দিতে পুলিশের 5টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন। আমরা বিচার চাই, বিচার ছাড়া তো আর কাজ নেই। আমার তো কেউ নাই, ভূত নাই, ক্যাত নাই, আমি তো নিরীহ লোক। যেটা 71-এ আপনার পাকিস্তানি হানাদার বাহিনী এবং দেশে আল বদর রাজাকার আল শামসেরা যে ঘটনাগুলো ঘটাইতো, ঠিক তাকে হার মানেছি। এই বর্বরতা, এই নোংরামি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করতে পারছি না। আমি এর জোর শাস্তি দাবি করছি। তাকে উদ্ধার করা হয়েছে এবং তার যে দেওয়া তথ্য অনুসারে আরও যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুরা যেন সমাজে অবহেলার শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শিশুদের পুষ্টি, নিরাপত্তা সহ সব ধরনের অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। সমস্ত বাবা মাকে বা গার্জেনদের বলবো, আপনারা অন্তত পক্ষে এই করোনা ভাইরাস যেহেতু স্কুলে যেতে পারছে না, কিন্তু বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে বা কোথাও আপনার বাচ্চাদের অন্তত দিনে 1 ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন। ছোটাছুটি করা, খেলাধুলা, সেগুলি যেন তারা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া দরকার আমি মনে করি। কারণ তাদের স্বাস্থ্যের জন্য, তাদের মানসিক অবস্থার জন্য সব দিক থেকে এটা খুবই দরকার যে তার জন্য একটু আরও স্বাস্থ্য সুরক্ষা মেনেই চলতে হবে, কিন্তু সাথে সাথে একটু বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা বা তাদেরকে একটু খোলা বাতাসে নিয়ে যাওয়া বা একটু রোদে খেলতে দেওয়া, এটা এই করোনা ভাইরাসের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। সৌদি এয়ারলাইন্সের টিকিট পেতে রাজধানীতে সোনারগাঁও হোটেলের সামনে অবস্থান করছেন প্রবাসীরা। আকামা ও ভিসার মেয়াদ বাড়িয়েও টিকিট পাচ্ছেন না অনেকে। তারা বলেছেন, সরকার পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও সমাধান মিলছে না। টিকিটের অপেক্ষায় গত কয়েকদিন ধরে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন প্রবাসীরা। এবার জানাচ্ছি শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। সকালে লেনদেন শুরুর 10 মিনিটের মধ্যেই সূচক কমতে থাকে এবং বেলা 11:40 পর্যন্ত ডিএসইর 3টি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 423,88,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 103টি, কমে 183টি এবং অপরিবর্তিত ছিল 64টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, সন্ধানী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, লঙ্কা বাংলা ফিন্যান্স, ফনিক্স ইন্স্যুরেন্স এবং বিডি ফিন্যান্স।
এনভয় টেক্সটাইল ও আর্গন ডেনিমস লিমিটেডের পরিচালনা পরিষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 12 অক্টোবর দুপুর 2:45 এনভয় টেক্সটাইল ও বিকাল 3:00 আর্গন ডেনিমসের সভা অনুষ্ঠিত হবে। সভায় উভয় কোম্পানির 30 জুন 2020 সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।